এক ফোঁটা মধু মাটিতে পড়ে আছে। পাশ দিয়ে ছোট্ট একটি পিপিলিকা যাচ্ছিল। মধুর ঘ্রাণ নাকে ঢুকতেই থমকে দাঁড়ালো। ভাবল একটু মধু খেয়ে নি, তারপর না হয় সামনে যাব। এক চুমুক খেল, বাহ খুব মজা তো, আরেকটু খেয়ে নেই। আরেকটু চুমুক খেল, তারপর সামনে চলতে লাগলো। হাঁটতে হাঁটতে ঠোঁটে লেগে থাকা মধু চেটে চেটে খাচ্ছিল। ভাবল এত মজার মধু আরেকটু খেয়ে নিলে কি হয়। আবার পিছনে ফিরল, পূর্বে মধুর এক পাশ থেকে খেয়েছিল। এবার চিন্তা করল ভিতরে মনে হয় আরো মজা। এবার আস্তে আস্তে বেয়ে বেয়ে মধু ফুটার উপরে উঠে গেল, বসে বসে আরামে মধু খাচ্ছে। খেতে খেতে এক পর্যায়ে পেট ফুলে গেল। ওই দিকে আস্তে আস্তে পা দুটো মধুর ভিতরে ঢুকে যাচ্ছে। তখনই হঠাৎ টনক নড়ল তার, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। মধু থেকে নিজেকে ছাড়িয়ে নেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা চলছে, কিন্তু না, মধুতে তার সমস্ত শরীর মাখামাখি অবস্থা। অনেক চেষ্টা করেও নিজেকে আর উদ্ধার করতে সক্ষম হলো না। নাকে মুখে মধু ঢুকে দম বন্ধ হয়ে যেতে লাগলো। অবশেষে পিপিলিকাটি মধুর ভিতরেই আটকা পড়ে মৃত্যুবরণ করল। এই বিশাল বড় দুনিয়াটাও এক ফোঁটা মধুর মতো। যে এই মধুর পাশে বসে হালাল ও অল্পতে সন্তুষ্ট থাকবে সে বেঁচে গেল, আর যে এই স্বাদের মধ্যে ডুব দিতে গিয়ে হালাল হারাম বাজ বিচার না করে শুধু খেয়েই গেল, আরেকটু আরেকটু করতে করতে একদিন সে এর মায়াজালে আটকা পড়েই মারা যাবে। তখন আর কেউই উদ্ধার করতে পারবে না, ধ্বংস অনিবার্য। তার দুনিয়া ও আখেরাত দুটোই শেষ। হে আল্লাহ, তুমি আমাদেরকে এই দুনিয়ার ভালোবাসায় অন্ধ করে দিও না, আমাদেরকে হালাল হারাম বেঁচে চলার তৌফিক দান করুন। আমিন।